তো ফ্লিপকার্টে বিগ সেভিং ডে সেল চালু হচ্ছে 6th অগস্ট থেকে 10th অগস্ট পর্যন্ত। ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং সমস্ত প্রোডাক্টের উপর ভালো ডিসকাউন্ট থাকবে, তো তোমরা এই সেলে কিনে নাও। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল বিগ সেভিং ডে সেল। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি বিগ সেভিং ডে সেল স্পেশাল ভিডিও। তো আজকে আমি বেস্ট TWS আর নেক ব্যান্ড মানে ইয়ারফোনস সম্পর্কে আমি বলবো। আন্ডার 3000 এর মধ্যে বেস্ট TWS আর নেক ব্যান্ড কী কী আছে আমি সেগুলোই বলবো। আমি ওয়ার্ড হেডফোন রেকমেন্ড করছি না, কারণ এখন কেউ আর ওয়ার্ড হেডফোন কিনছেও না, সবাই ওয়্যারলেসেই শিফট করে যাচ্ছে। ওয়ার্ড হেডফোন এখন খুব কম লোকই কেনে, আর আমার মতো এখন ওয়ার্ড হেডফোন নিয়ে লাভও নেই, তোমরা ওয়্যারলেসই নাও। তো তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের যেটা পছন্দ হচ্ছে তোমরা সেটা নিতে পারো। তো আমি 3000 পর্যন্তই কেন বাজেট রাখলাম, তার কারণ 3000 ওপর কেউ ইয়ারফোনস কেনে না, নর্মালি কিনতে চায় না, ঠিক আছে? তো অবভিয়াসলি প্রিমিয়াম ইয়ারফোনস তো ভালো হবেই সবসময়, মানে আমি দেখেছি 3000 ওপর সাধারণত কেউ নেয় না, নিতে চায় না। তো ওই জন্য আমি আন্ডার 3000 ওপরই ভিডিওটা বানাচ্ছি। তো বেস্ট ইয়ারফোন আন্ডার 3000 এই ভিডিওটা, তোমাদের বাজেটটা অনুযায়ী তোমাদের যেটা পছন্দ হবে তোমরা চুজ করে নাও। এটা হলো মিবি কলার ক্লাসিক নেক ব্যান্ড, যার প্রাইস হলো 699 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো নয়েস নার্ভ নেক ব্যান্ড, যার প্রাইস হলো 799 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো বোল্ট অডিও প্রোবেস এফ চার্জ, যার প্রাইস হলো 999 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো ডিজো নেক ব্যান্ড, যার প্রাইস হলো 1199 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো ডিজো ওয়্যারলেস জ্যাজ, যার প্রাইস হলো 1399 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো নয়েস প্লেয়ার এক্সেল, যার প্রাইস হলো 1499 অন সেল। তো এবারে আসি পরের ইয়ারফোনটাতে। এবার আসি ইয়ারবাডস এর উপর। এটা হলো বোল্ট অডিও ইয়ারবেস Y1, যার প্রাইস হলো 1099 অন সেল। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো ফায়ারবোল্ট ফায়ারপডস নিনজা প্রো, যার প্রাইস হলো 1199 অন সেল। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো নয়েস বাডস প্রাইম 2, যার প্রাইস হলো 1499 অন সেল। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো ফায়ারবোল্ট ফায়ারপডস ENC, যার প্রাইস হলো 1999। এটা স্পেশালিটি হলো এটাতে অ্যাপের সাপোর্ট রয়েছে, এটা শুধু নামে ENC, এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রপারলি নেই। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো বোল্ট অডিও ইয়ারবেস 16 পড, যার প্রাইস হলো 1999। এটার স্পেশালিটি হলো এটাতে 35 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মানে ENC রয়েছে। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। এটা হলো অডিয়ামো OEB, যার প্রাইস হলো 1799 অন সেল। এটার স্পেশালিটি হলো এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে আপ টু 35 dB। তো এবার আসি পরের ইয়ারফোনটাতে। আমার রেকমেন্ডেশনে এটা একটা বোনাস প্রোডাক্ট, যেটা হলো বোট অডিও প্রোবেস অ্যাঙ্কার। এই এয়ারসেটটার স্পেশালিটি হলো এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মানে ANC রয়েছে, যার প্রাইস হলো 3498। ইটস অ্যাভেলেবল অন অ্যামাজন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইয়ারফোনস কিনতে চায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল নোটিফিকেশানটা অন করে দাও। আর নতুন মাইক, তো এই মাইকটার আনবক্সিং এবং রিভিউ খুব শীঘ্রই আসবে এই চ্যানেলে। তো অডিও কোয়ালিটি কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই বলো। তো আজকে আমাদের এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো বোটের প্রোডাক্ট রেকমেন্ড করিনি, তার একটাই কারণ আছে, বোটের কোয়ালিটি একদম ভালো না, তাই আমি বোট কাউকে রেকমেন্ড করি না।